প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত হুঁশিয়ারি লিস্ট্রাসের আরো বিস্তারিত জানিয়ে দেব সিরিয়া ইরান সমর্থিত বাহিনীর অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ভারতের তিন কর্মকর্তা বরখাস্ত আরো থাকবে ড্রোনের মহড়া দিতে যাচ্ছে ইরান সিরিয়া মার্কিন বিমান হামলা সন্ত্রাসী পদক্ষেপ বলল ইরান তুরস্ক ফিলিস্তিন সম্পর্কে চিপ ধরাতে পারবে না ইসরায়েল বললেন এরদোগান ইউক্রেনে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের সন্ত্রাসীর পরিকল্পনা রয়েছে শুনছিলেন সংবাদ শোনামাকন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত হুঁশিয়ারি লিস্ট্রাসের প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী লিস্ট্রাস দেশটির রক্ষণশীল দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নির্বাচনের বিতর্কে গতকাল মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি লিজ জোর দিয়ে বলেন ওই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের লিস্ট্রাস বর্তমানে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বরিস জনসন সম্প্রতি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রশ্নে এসেছে এবং রক্ষণশীল দলের প্রথম দিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে লিস্ট্রাস এখন সবার চেয়ে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বর্তমন্ত্রী অর্থমন্ত্রী ঋষি সুনাক গতকালের বিতর্কে লিস্ট্রাস পরমাণু অস্ত্র ব্যবহার পক্ষে জোরালো বক্তব্য দিলেও কোনো দেশের বিরুদ্ধে তিনি তা ব্যবহার করতে চান তা পরিষ্কার করেননি তবে তার বক্তব্যের প্রেক্ষাপট থেকে পরিষ্কার হয় যে রাশিয়া ব্রিটেন পরমাণু অস্ত্রের প্রাথমিক লক্ষ্যবস্তু ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপট থেকে তিনি একথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে লিস্ট্রাস তার দেশের সামরিক বাহিনীর জন্য বরাদ্দ বাড়ানোর অঙ্গীকার করেন বিতর্কে লিস্ট্রাস এবং ঋষি সুনাক দুজনের ব্রিটেনের অর্থনৈতিক সংকট মুদ্রাস্ফীতি এবং তেল গ্যাসের দাম বৃদ্ধির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন ব্রিটেন এবং তার মিত্ররা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দোষারোপ করে থাকে এবং তারা রাশিয়ার উপর নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করে নিষেধাজ্ঞা অনিবার্য পত্রিকা হিসেবে ইউরোপ ও আমেরিকার বহু দেশে তেল গ্যাসের দাম বেড়েছে পাশাপাশি রিস ও সোনাক ইন্দোনেশিয়া অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করেন লিস্ট্রাস আরও বলেন তিনি সরাসরি সম্মেলনে পুতিনের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হবেন সূত্র পাস্টোরে সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীর অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীগুলোর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে গতকাল মঙ্গলবার এই হামলা চালানো হয় তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি খবর সিএনএন এর উত্তর পূর্ব সিরিয়ার অবস্থানরত মার্কিন সেনাদের ঘাঁটির কাছে এক সপ্তাহের আগেও কয়েকটি রকেট হামলা চালানো হয় ওই হামলার জবাবে পাল্টা হামলার নির্দেশ দেন বাইডেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের এক বিবৃতিতে বলা হয় সিরিয়ার দেইর এজ জোর এলাকায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী সেনকমের মুখপাত্র কর্নেল জো বুচিনো বিবৃতিতে বলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় জোবুসিনে বলেন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার দেইর এজ জোরে মঙ্গলবার সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়েছে 15 আগস্ট মার্কিন সেনাদের উপর ইরান সম্মতিত গোষ্ঠীগুলোর হামলা চালায় এই ধরনের হামলাগুলো থেকে মার্কিন বাহিনী আত্মরক্ষা ও সুরক্ষার উদ্দেশ্যে এই সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয় গত সপ্তাহে ইরাক সীমান্তের গ্রিন ভিলেজ ঘাঁটির কাছে ওই হামলা চালানো হয় ওই হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা ভারতের তিন কর্মকর্তা বরখাস্ত এবছরে মার্চ মাসে ভুলবশত পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ভারত যদিও হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই ইস্যুকে কেন্দ্র করে তিনজন বিমান বাহিনী কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারত সরকার মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর প্রয়াতে এই তথ্য জানায় এনডিটিভি এই পর্যন্ত তিনবার যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান যদিও কাশ্মীর বিতর্কিত অঞ্চল নিয়ে ছোট ছোট সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয় দেশ দুটি এসব কারণে উভয় দেশের সামরিক বিশেষজ্ঞরা প্রতিবেশীদের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে
রাশিয়া ও ভারতের যৌথ আবিষ্কার হলো ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র। এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভুলবশত নিক্ষেপ করেছিল গত 9 মার্চ। এই ঘটনার বিষয়ে নয়াদিল্লির কাছ থেকে উত্তর চেয়েছিল পাকিস্তান। এর উত্তর হিসেবে ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, এই ঘটনার সত্যতা প্রতিষ্ঠার জন্য আদালতে একটি তদন্ত মামলা চলছে। দেখা গিয়েছে তিনজন অফিসারের ইস্টার্ন অপারেটিং প্রসিকিউটর ব্যত্যয় ঘটার কারণে এটি ঘটেছে, যার ফলাফল হিসেবে মঙ্গলবার থেকে ভারতের সরকার তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে। উল্লেখ্য, ভারতের দিক থেকে পাকিস্তানের দিকে ওই মিসাইলটি উড়ে যায়। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি প্রযুক্তিগত ত্রুটির কারণেই ঘটেছে বলে তখন ভারতের পক্ষ থেকে জানানো হয়। পাকিস্তানের ভাষ্য মতে, মিসাইলটি পাকিস্তানের আকাশ সীমার ভিতর দিয়ে 100 কিলোমিটার ভেতর গিয়ে আশ্রয় পড়ে। সবচেয়ে চেয়ে 3 গুণ বেশি গতিতে এটি উড়ে যায়। মিসাইলটি কোনো বিস্ফোরক মুখ না থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ড্রোনের মহড়া দিতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার থেকে ড্রোন দিয়ে মহড়া দেওয়া শুরু করবে ইরানের সশস্ত্র বাহিনী। নিজের শক্তি প্রদর্শনে এই মহড়ার আয়োজন করা হচ্ছে। সেখানে 150টির বেশি শক্তিশালী ড্রোন থাকবে, খবর আল জাজিরার। ইরানের সেনাবাহিনীর ডেপুটি সমন্বয়কারী অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাহারি বলেছেন, ড্রোনগুলোর কার্যকারিতা, শক্তি কন্ট্রোল সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রে এগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হবে। তিনি আরো বলেছেন, এবারই প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক ইরানের 4 বাহিনী যৌথ ড্রোন মহড়া দেবে। তবে মহড়া কতদিন চলবে এই বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তিনি। ইরাকের বিরুদ্ধে 8 বছরের যুদ্ধের সময় 1980-এর দশক থেকে ড্রোন বানানো শুরু করে ইরান। অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাহারি বলেছেন, যে ড্রোনগুলো দিয়ে মহড়া দেওয়া হবে এগুলো ড্রোন শক্তির একটি অংশ মাত্র। এদিকে গত জুলাই যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের সফরে আসেন, তখন ড্রোন বহনের সক্ষম জাহাজ ও সাবমেরিনের প্রথম ব্যাচ উন্মোচন করে ইরান। এর আগে মে মাসে জাগ্রোস পাহাড়ের নিচে অবস্থিত একটি ড্রোন ঘাটির ছবি প্রকাশ করে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশটি। ওই ঘাটিতে এক সাংবাদিকদেরকে হেলিকপ্টার করে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং ছবি তোলার সুযোগ দেওয়া হয়। সূত্র আল আরাবিয়া। সিরিয়ায় মার্কিন বিমান হামলা সন্ত্রাসী পদক্ষেপ বলল ইরান। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি সিরিয়ার জনগণ এবং অবকাঠামোর উপর মার্কিন সেনাবাহিনীর হামলাকে দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় সিরিয়ার পূর্বাঞ্চল দেইর আজ জোর এলাকায় হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিরিয়ার উপর আমিরে করে হামলা হচ্ছে সন্ত্রাসী পদক্ষেপ। এই মাধ্যমে আগ্রাসন এবং দক্ষতারীর বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের উপর আঘাত করা হয়েছে। নাসির কানানি বলেন, সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সেনাদের অব্যাহত উপস্থিতি আন্তর্জাতিক আইনের পরিপন্থী, এটা সরাসরি দখলদারিত্ব। তিনি বলেন, মার্কিন সেনাবাহিনীকে অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে হবে এবং দেশটির তেল গ্যাস শস্য সহ সম্পদ লুটপাট বন্ধ করতে হবে। সূত্র পাস্টোরে। তুরস্ক ফিলিস্তিন সম্পর্কে সিঁড় ধরাতে পারবে না ইসরায়েল। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ইসরায়েল কখনো তুরস্ক ফিলিস্তিন সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তুরস্ক সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠককালে মঙ্গলবার একথা বলেন এরদোগান, খবর আনাদোলুর। এ সময় এরদোগান আরো বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এ অঞ্চলে কোনো শান্তি আসবে না। তিনি আরো বলেন, একমাত্র দ্বিরাষ্ট্রনীতি ইসরায়েল ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান। উল্লেখ্য, সম্প্রতি তুরস্ক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে উৎকণ্ঠায় পড়েন ফিলিস্তিনিরা। এর মধ্যে সোমবার তুরস্ক সফরে যান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইউক্রেনের ভঙ্গুর অবস্থায় রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বুধবার বলেছেন, বর্তমানে ভঙ্গুর অবস্থায় আছে রাশিয়ার অবস্থান। বিবিসি রেডিও 4-কে বেন ওয়ালেস এ ব্যাপারে বলেন, আমি আজ সকালে আমার গোয়েন্দা প্রধানের সঙ্গে কথা বলেছি। আপনি জানেন, রাশিয়ার প্রতি সপ্তাহের অগ্রগতি মিটারে মাপা হবে, মাইরে না। তিনি আরো বলেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেশের ছোট অংশগুলোতে চূর্ণ হচ্ছে তারা। 6 মাস আগে 3 দিনের অভিযানে যে পরিকল্পনা তারা করেছিল, এর পুরোপুরি বিপরীত এটি। ব্রিটিশ মন্ত্রী আরো বলেন, আমরা অবশ্যই মানি, আমরা মানি রাশিয়ার ক্ষয়ক্ষতির প্রকার কি হবে। যদি আপনি তাদের 80,000 সেনার মৃত্যু আহত হওয়ার বিষয়টি এক করেন, কয়েক দশক আগে তারা আফগানিস্তানে 15,000 সেনা হারিয়েছিল, যার সঙ্গে 80,000 তুলনা করলে তাদের ভঙ্গুর অবস্থার বিষয়টি প্রমাণিত হয়। আমি মনে করি রাশিয়া এখন ভঙ্গুর অবস্থায় আছে। তাকে প্রশ্ন করে হয়, ইউক্রেন কি তাদের দখলকৃত অঞ্চলগুলো পুরো দখল করার মতো অবস্থানে আছে কিনা।
এই প্রশ্নপেন ওয়ালেস বলেন, আমি মনে করি তারা সে অবস্থানের দিকে যাচ্ছে। সূত্র দা গার্ডিয়ান। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের সন্ত্রাসী পরিকল্পনা রয়েছে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী পরিকল্পনা রয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেছেন, ইরানের সব পারমাণবিক তৎপরতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নীতিমালা মেনে পরিচালিত হচ্ছে এবং এটি সংস্থাটি এসব তৎপরতা নজরদারি করছে। ইরানের পরমাণু অস্ত্র বিস্তর চুক্তি বা এনপিটি সই করেছে এবং এই চুক্তি মেনে নেওয়া চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA ইরানে পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করে নীতিমালা লঙ্ঘনের কোনো প্রমাণ কখনো পায়নি। ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা পরমাণু বিষয়ক এই শীর্ষ কর্মকর্তা বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নানা মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টির পেছনে রয়েছে দখলদার ইসরায়েল। গত 20 বছর ধরে ইসরায়েল এই একই কাজ করে যাচ্ছে। মোহাম্মদ ইসলামী আরও বলেন, ইসরায়েল নিজে একটি সন্ত্রাসী এবং অবৈধ রাষ্ট্র। তারা পরমাণু অস্ত্র তৈরি করছে। এ ধরনের একটি অবৈধ রাষ্ট্র কখনো ইরানকে অভিযুক্ত করার অধিকার রাখে না। সূত্র পাস্টুরে।